আমাদের দায়িত্ব হচ্ছে এই নতুন প্রজন্মকে নতুন প্রজন্মের জন্য এই ডিজিটাল বাংলাটা গড়ে তোলা এবং আমাদের ভূমিকাটা সমন্বয় করা অগ্রণী ভূমিকা পালন করা নেতৃত্ব দেওয়া যেখানে যেখানে সংকট অথবা চ্যালেঞ্জ থাকবে তাকে সহজ করে নিয়ে আসা এবং মূল উদ্দেশ্য যদি বলি তাহলে রাষ্ট্রের মূল ভিত্তির উপরে যেতে হবে সেটি হচ্ছে আমাদের রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ জনগণ হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে জনগণের জন্য কাজ করা আমরা সেই জায়গাটার দিকে থাকবো একটি বিষয় আমি আজকে সত্যি সত্যি স্মরণ করতে চাই আমরা ডিজিটাল বাংলাদেশের জন্য একটি সময়সীমা নেতৃত্বস্থানে পেয়েছি সেটি হচ্ছে 2021 সালের 16ই ডিসেম্বর যেদিন বাংলাদেশ তার স্বাধীনতা অর্থাৎ বিজয় অর্জনের 50 বছর পূর্তি করবে সেই সময়টাকে আমরা ধরে নিয়েছি আমাদের একটি সময়সীমা হিসেবে আমি নিজে যদিও বিশ্বাস করি যে চারটি পিলারের কথা শোনা যাবে পল উল্লেখ করেছেন এগুলোর দৃশ্যমানতা ইতিমধ্যেই দেখা আমরা পেয়ে গেছি আমরা এখন দেখতে পাই যে পিলারগুলো কাজ করে ওই পদ্মা সেতুর উপরের মতো আমরা ডিজিটাল বাংলাদেশের পিলারগুলো এখন চিহ্নিত করতে পারি এইখানে এটা হয়েছে এইখানে ওইটা হয়েছে আরেকটি কথা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের নির্বাচনের আগে বলেছিলেন সেটি হচ্ছে আরেকটি ঠিকা সেটি 2041 সালে 2041 সালের একটা শব্দ আমরা মনে রাখি সেটি হচ্ছে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ কিন্তু ওই বাক্যটা বোধ হয় আমাদের মনে রাখা দরকার এটি হচ্ছে একটি সমাজ কাঠামোর পরিবর্তন একটি রাষ্ট্রের ভিত্তিতে একটি এমন কিছু প্রয়োগ করা যে জায়গাটা আমাদের জন্য অসাধারণ একটি অর্জন হিসেবে দাঁড়াবে আমরা এখনো পর্যন্ত পুরো দেশের মানুষের কাছে খুব স্পষ্ট করে জ্ঞানভিত্তিক সমাজের ধারণাগুলো তুলে ধরতে পারিনি আমি শুধুমাত্র দু একটি বিষয়ে উল্লেখ করতে চাই এর একটি শব্দ যদি দাঁড়াবে সেটি নাম হচ্ছে নলেজ ওয়ার্কার তৈরি করা জ্ঞানভিত্তিক সমাজ করব নলেজ ওয়ার্কার ছাড়া জ্ঞান আপনারা সবাই জানেন বহুজন 2008 সালে যখন আমরা ডিজিটাল কথা বলি তখন আমাদের দেশে তো হাসি ঠাট্টা হয়েছে কিন্তু এই কথাটি বোধহয় অনেকে স্মরণ করে না পৃথিবীর কেউ তার নিজের দেশটাকে ডিজিটাল করার কোনো তৎপর ব্যক্ত তখনও করেনি আমাদের 1 বছর পরে ডিজিটাল ব্রিটেন ঘোষণা করে গ্রেট ব্রিটেন আমাদের ঘোষণার পরে 2014 সালে ভারত ঘোষণা করে ডিজিটাল ইন্ডিয়া যে দেশটি অন্যকে অনুসরণ করত সেই দেশটি অন্যকে নেতৃত্ব দেওয়ার জায়গায় নিয়ে গেছে এর চেয়ে বড় অর্জন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি আর কি আশা করতে পারি আমার কাছে মনে হয়েছে যে আমরা এই সময়ের কাছে আমি পুরো বিবরণ দেবো না তার কারণ হচ্ছে সরকারের পুরো বিবরণ দিতে গেলে আজকে দিনে হবে না আমি এই বিভাগ এবং তার সাথে কতগুলো জায়গায় একটু অ্যাড করতে চাই কারণ আমি 2 বিভাগের মন্ত্রী আমার আরেকটি বিভাগের এই পরিমাণ সুপরিকল্পিত আয়োজন করার বোধহয় সক্ষমতা এখনো পর্যন্ত হয়নি আমি চেষ্টা করবো সামনের বছর জানি না সে সময় কি থাকবে বা তার আগে আমরা যেন সমন্বিতভাবে অথবা একসাথে বসে পুরো মন্ত্রণালয়ের চিত্রটি তুলে ধরতে পারি কারণ মন্ত্রী মহোদয় যখন কথা বলবেন তখন শুধুমাত্র একটা বিভাগের কথা বলবেন আর একটি বিভাগের কথা বলবেন না এটা ঠিক হবে না সমীচীন হবে না আমি যখন হাঁটি তখন আমার দুইটা পা লাগে আমি যখন দেখি আমার দুইটা চোখ লাগে ঠিক সেই রকমভাবে আমার দুইটা হাত লাগে আমার দুটো বিভাগ এই দুটো বিভাগকে সমন্বয়ের সাথে একসাথে তাল মিলিয়ে যাতে চলতে পারে সেই ব্যবস্থা করা আমার জন্য একটি নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করি আমি আপাতত এই কারণে বলছি আমি নিজে বিশ্বাস করি কেবলমাত্র মোবাইলের ব্রডব্যান্ড দিয়ে আসলে জনগণের ইন্টারনেটের চাহিদা পূরণ করা যাবে না যে কথাটি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে দিয়েছেন আসলে ব্রডব্যান্ড যদি আমি পৌঁছাতে চাই আর 1 Gbps পর্যন্ত গতি সিঙ্গাপুর স্বপ্ন দেখছে 2015-এ আমি অন্তত পক্ষে 41 স্বপ্ন দেখবো না যে আমার বাড়ি বাড়ি ইন্টারনেটের গতি 1 Gbps হবে না এটা হতে পারে না তাহলে কিন্তু আমার তাদের মাধ্যমে ওই ইন্টারনেট পৌঁছাতে হবে সুতরাং সেই পরিকল্পনা চলছে আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা ইন্টারনেট বাংলাদেশের সকল নাগরিকের জন্য নিরাপদ করতে পারি এবং এই নিরাপত্তা বিধান করার জন্য যা যা ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থাগুলো আমরা করব সুতরাং ইন্টারনেটের এই বিষয়গুলোর প্রতি আমি আশা করি যে আপনারা আরেকটি বিষয় বলে রাখি
নিরাপদ ইন্টারনেট করার ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা হচ্ছে আমাদের মিডিয়া। আমাদের মিডিয়া যদি আমাদের ইন্টারনেট ব্যবহারকারীদেরকে সচেতন করতে পারে, যদি তাদেরকে জ্ঞানী করতে পারে, তাহলে অনেক পরিশ্রম করে যাবে। প্রযুক্তিগত দিক থেকে যেইটুকু সাপোর্ট দেওয়া দরকার সেইটুকু আইসিটি ডিভিশন দেবে, সেইটুকু টেলিকম বিভাগ দেবে, এবং তার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার ইতিমধ্যেই আমি বিস্তারিত বলছি না, বাট ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে।